ছেলেপুলিয়ারা কি হতে চায় বলা দেখিনি? কি এবার আমরা যেমন হতে চাইতাম সেরকমই, কেউ ডাক্তার হতে চায়, কেউ উকিল হতে চায়, কেউ পুলিশ হতে চায়, কেউ ইঞ্জিনিয়ার হতে চায়, এই আর কি। এখন সবাই ভাইরাল হতে চায়। হ্যাঁ সেটা হতে চায়, কিন্তু তার জন্য তো একটা ট্যালেন্ট দরকার, কাজ কোলা দরকার। হ্যাঁ তুমি কোন ট্যালেন্ট ছাড়া ভাইরাল হবে কি করে? এই দেখবে চলো, তোমাদেরকে বলছি ট্যালেন্ট ছাড়া কিভাবে ভাইরাল হবে দেখতে চাও? চলো দেখি লাও। শিলাটিকে আপনারা ভালো করে দেখুন, এই জীবনে কতটা কষ্ট করছে। সবাইকে বলছি এই ভিডিওটা শেয়ার করে ভাইটাকে ভাইরাল করে দাও। হাই বন্ধুরা, আজকে আমার ভিডিও করার একদমই ইচ্ছে ছিল না, কিন্তু হঠাৎ করে আমাকে একটা জায়গায় যেতে হবে, তাই ভাবলাম একটা গেট রেডি ভিডিও বানিয়েই নিই। আসলে আজকে আমার বাবার বউয়ের মেয়ের একমাত্র ঠাকুমা মারা গেছেন, ওই জন্য এখন শ্মশানে যেতে হবে। আমার এই ব্লগটা শেষ পর্যন্ত দেখো, কিন্তু আমি তোমাদেরকে দেখাবো ঠাকুমা কিভাবে আমাদেরকে টাটা করে জমের দক্ষিণ দুয়ারে ট্রাভেল করছে। হাই বন্ধুরা, আমার ডেইলি ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। আর প্রতিদিনের মতো আজকেও আমি চলে এসেছি, আজকে দেখতেই পাচ্ছ একটা নতুন ব্লগ নিয়ে। আর আজকে দেখতে পাচ্ছ একটা নতুন নাইটি, এই নাইটিটা তোমার দাদা কালকে কিনে এনে দিয়েছে 150 টাকা দিয়ে। আজকে এই নাইটিটা পরে আজকে আমি বিছানা ঝাড়বো, তাই সবাইকে রিকোয়েস্ট করবো যে পুরো ভিডিওটা দেখার জন্য, আর কমেন্টে অবশ্যই জানাবে যে আমার নাইটিটা কেমন লাগছে। দাঁড়া দাঁড়া বন্ধুরা, এই ভিডিওটাকে এড়িয়ে চলে যাও না, এই ভিডিওটা তুমি তোমার 5 জন বন্ধুকে শেয়ার করো। 3 ঘন্টার মধ্যে তোমার কাছে একটা ভালো খবর আসতে চলেছে। শুনো শুনো, তোমার এই নামের বন্ধুদের বিয়া করার খুব শখ, কিন্তু লজ্জায় ঘরে বলতে লাগছে। বলে বলছি ওদিকে ট্যাগ করে দাও, রিম্পা, পিয়ুষ, সন্দীপ, বিশ্বজিৎ, প্রিয়াঙ্কা, সুস্মিতা, সোনালী, পিয়ালি, অরূপ, সাহেব, শ্রীকান্ত।